চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে টিচার্স ডে, তো হ্যাপি টিচার্স ডে। তো আমার সমস্ত মানে যারা যারা বন্ধু আছো, যারা টিচার পড়াও, তাদের সবাইকে টিচার্স ডে, আর বাদ বাকি যারা আছো তাদেরকেও টিচার্স ডে, কারণ সবাই কেউ না কেউ মা আছো তারাও টিচার। তো সবাইকে আমি টিচার্স ডে উইশ করতে চাই। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে, কোথায় হচ্ছে? প্রচণ্ড গাড়ির আওয়াজ। তো কোথায় হচ্ছে, কী করে হচ্ছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই সাথে থাকো এবং দেখতে থাকো, আর কিছু কথা আমার শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এ আসতে লেগে না যায় তোদের। কি করেছি? দারুন বাপ রে, দারুন দারুন হয়েছে রে বাবা। তো দেখলেই ওকে কেমন সারপ্রাইজ দিল, ওকে বলতে আমার দিদিকে, ওটা হচ্ছে আমার দিদি। তো দিদি দেখো পড়ানো শুরু করেছে আবার, দু বছর হলো, কারণ বিয়ের পরে আর পড়াতো না, কিন্তু আবার শুরু করেছে যেহেতু মেয়েটা একটু বড় হয়ে গেছে। তো স্টার্ট করেছে, কিন্তু ও আমার আমাদের বাড়িতে এসে পড়ায়, মানে আমাদের বাড়িতে বলতে মায়ের বাড়িতে এসে। তোমরা দেখেইছ আমার ব্লগে যে মায়ের একাই থাকে, অনেক বড় বাড়ি, তো বাবা যেহেতু নেই তাই আমরা দুজন দু বোনই মায়ের কাছে এইভাবে যাতায়াত করি, যাতে মায়েরও ভালো লাগে, একা মনে না হয়। তো এখানে এসে এই জন্য পড়ায়, আর ওর ছাত্রীরা দেখো এইভাবে সারপ্রাইজ দিয়েছে, সেলিব্রেট করেছে, গিফট দিয়েছে। গিফটের থেকে বড় কথা এই যে ভালোবাসাটা, এটার একটা আলাদাই মানে কি বলবো, এটা বলে বোঝানো যাবে না। তো এই দেখো এই গিফটটা দিয়েছে, আর আমার ছেলেও বলেছে যে বম্মানি বলে মাসিকে, তো বম্মানিকে আমি এই একটা পেন গিফট দেবো, বম্মানি তো টিচার, তো বম্মানিকেও আমি একটা পেন গিফট দেবো। তো বম্মানিকেও গিফট করেছে। তো এইভাবে যাই হোক সন্ধ্যাবেলাটা ভালোই কাটলো, আর আমাদেরকেও যেতে বলেছিল, আমরা ওই জন্য গেছিলাম। তো এই দেখো ওদের এখন তিনজন মিলে চেষ্টা চলছে গিফট খোলার, আর তারপরেও কেক খাওয়া, তারপরে রাত্রেবেলাও স্টুডেন্টদেরকে লুচি ঘুগনি চিকেন এইসব খাইয়েছিল। তো ওইসবে ব্যস্ত ছিলাম বলে আমার আর ভিডিও করা হয়নি, সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এই দেখো এই সেটটা ওরা গিফট দিয়েছে। তো যাই হোক, ওটা আমি তোমাদের সাথে আর ওইটুকু শেয়ার করতে পারলাম না, এইটুকু মুহূর্তই তোমাদের সাথে ভাগ করে নিলাম। আর এইটা দিয়েছে আমার ছেলে, ও আমাকে বলেছিল যে তোমাকেও আমি গিফট দেবো, তুমি আমার টিচার, আর বম্মানিও যেহেতু টিচার, বম্মানি বলে আমার দিদিকে, তো বম্মানিকেও আমি গিফট দেবো। তো চলো এবার দেখাই সকাল সকাল আমার ছেলে আমাকে কি গিফট দিল। থ্যাংক ইউ। দেখবো নাকি খুলে? হ্যাঁ এই খোল তো। তাহলে তোমরা দেখতেই পেলে যে কিভাবে সেলিব্রেশন হলো টিচার্স ডে, যেটা মানডেতে ছিল 5th September। তো টিচার্স ডে কীভাবে সেলিব্রেশন হলো, আমার দিদি নতুন পড়ানো করেছে, মানে দু বছর ধরে পড়াচ্ছে, স্টার্ট করেছে আবার, আগে তো টিউশনে আমরা সবাই পড়াতাম। তো যাই হোক, তো ও স্টার্ট করেছে, তো দেখলেই। আর আমার ছেলের আমাকে সকাল সকাল উঠে যে সারপ্রাইজ গিফটটা দিয়েছে সেটাও দেখলে তোমরা, যেটা আমার খুব ভালো লেগেছে। তো একদিন আমি আর কি এমনিই বলেছিলাম যে তুই তো আমার, আমি তো তোর টিচার, আমার তো তোর কেউ টিচার নেই, আমি তো তোকে পড়াচ্ছি সব কিছু, তখন সেটাও মাথায় রেখেছিল। তুই বাবাকে বলেছিল, মানে গিটারের, ওর গিটারের স্যারকে সানডেতে ক্লাস ছিল, তো ওই জন্য সানডেতেই স্যারকে পেন দিয়ে এসেছে টিচার্সদের জন্য। আর স্কুলের এক্সাম শেষ হয়ে গেছে তাই এখন ওদের অফ আছে,
ওদের মানে অন্য ক্লাসের এক্সাম চলছে তাই ওদের অফ আছে, কোনো স্কুল তো হয়নি কিছু দেওয়া, আর আমার জন্য এই সারপ্রাইজ গিফটটা দিয়েছে যেটা আমার ভালো লেগেছে বেশ। এবার আসে আসল কথায় যে আমি এরকম একটা টাইটেল কেন দিয়েছি, যে আমার হঠাৎ টিচার্সদের দিনে কেন আমার আর কি মনটা খারাপ হয়ে গেল কি ভেবে পুরোনো দিনের কথা ভেবে। তো যদি এখন বলতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেটা তোমাদের হয়তো ভালো লাগবে না শুনতে, বা যদি তোমরা এর থেকে বেশি ডিটেলসে জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তখন আমি তোমাদেরকে নিয়ে ডিটেলসে শেয়ার করব। তো মেন যেটা খারাপ লাগে সেটা তোমাদেরকে এইটুকু তোমাকে জানাই যে কারণ আমি একটা আগে জব করতাম, ঠিক আছে, 8 বছর করেছি জবটা, মানে বিয়ের আগের থেকে আমি জবটা করতাম, যেটা হচ্ছে 2012 আমি জবটা পেয়েছি আর আমার বিয়ে হয়েছে 2014, ঠিক আছে। তো 8 বছর মানে 2020 আর কি ওই পর্যন্ত আমি করেছি, 8 বছর ধরে আমি জবটা করেছি। সেটা ছিল একটা মানে ইনস্টিটিউট যেখানে নেতাজি ওপেন ইউনিভার্সিটি অ্যান্ড রবীন্দ্র ইউনিভার্সিটির আন্ডারে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের কোর্স করানো হয়। তো সেখানে আমি পড়াতাম অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্সের টিচার হিসেবে, ঠিক আছে। তো আমি 11-12 পড়াতাম আর গ্র্যাজুয়েশনেরও পড়িয়েছি, পড়াতাম সেখানে, মানে মানে পড়ানো হতো, মেনলি ব্যাপারটা ছিল নোটসের উপরে, ঠিক আছে। যেহেতু ওটা ওপেন ইউনিভার্সিটি ছিল তো ওখানে ড্রপ আউটদের জন্য ড্রপ আউটরাই মেনলি এই কোর্সটা করতো, আর ওখানে আমার থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টই ছিল আমার থেকে বড় এজের। ড্রপ আউট মানে বুঝতেই পারছো তারা আমার থেকেই বড়, বেসিক্যালি যারা চাকরি বাকরি করছে কোনো একটা মানে কোর্স, মানে মাধ্যমিক পাস নয়, উচ্চ মাধ্যমিক পাস নয়, বা ওটা করলে আর একটা কিছু মানে ওদের বেটার কিছু চান্স পাবে বা আরেকটু বেশি কিছু ইয়ে পাবে, সুযোগ পাবে, তার জন্য কোর্সটা করতে আসতো। বা অনেকে আছে যারা ব্যাক পেয়েছে 2-3 বছর, তারা আবার ওইটা কোর্সটা ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এসে পড়তে হতো। তো যাই হোক সেইখানে আমি পড়াতাম, তো সেখানকার কথা মনে পড়ে মনটা খুবই খারাপ হয়ে গেল যে, আর ওই প্রফেশনটাকে আমি ভীষণভাবে ভালোবাসতাম, চেষ্টা করেছিলাম সরকারি, কিন্তু সরকারি 1 নম্বর তো বুঝতেই পারলে যে এসএসসির কি অবস্থা হলো, তার উপরে আবার আমার বিএড করা নেই সত্যি কথা বলতে কি, কারণ আমি করতে পারিনি, আমার সেই সময় একটু ফিনান্সিয়াল আমাদের একটু প্রবলেম চলছিল, বাবার অসুস্থ ছিল, তো করতে পারিনি। যাই হোক ওই জন্য সরকারি পাইনি, কিন্তু টিউশন আমি প্রচুর পড়াতাম বিয়ের আগে, যেটাকে আমাকে মানে পুরো ব্যাচ ব্যাচ পড়াতাম, সেটাকে ছাড়তে হয়েছিল বিয়ের পরে, বা ছেলে ছেলে হলো, তার জন্য আমি ওই ওই জবটা আমি কন্টিনিউ করেছি। যেহেতু আমার বাপের বাড়ি মায়ের হেল্প পেয়েছি, শ্বশুর শাশুড়ি আছে তাদের হেল্প পেয়েছি, তো তাই জন্য আমি ওই জবটা করতে পারতাম। কিন্তু লকডাউনের সময় অনেকেরই কাজ চলে গেছে, সেরকম আমারও কাজ চলে গেছে বলতে ওদের আমাদের মার্চে লকডাউন হয়েছিল, তারপর থেকে আমাকে আর কি স্যালারি দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা নোটসপত্র কিন্তু দিচ্ছিলামই। তো সেই সমস্ত জিনিস নিয়ে একটা প্রবলেম হয়েছে হয়েছিল, তাই জন্য আমরা আমি ওটাকে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার আমি মিস করি ওই প্রফেশনটাকে, আমি মিস করি মানে কারণ আমি ওটাকে খুব ভালোবেসে পড়াতাম, আমার ভীষণ ভালো লাগতো, আমার মন ভালো থাকতো। তো এখন যেহেতু ওয়াইটিতে ঢুকে গেছি তো করছি, ভিডিও করছি, সবই কিছুই করছি, কিন্তু মানে ওই জিনিসটাকে মিস করি আজকের দিনে, তো ভীষণভাবে মিস করছি, কারণ তারা আমাকে ছোট ছোট যে একটা মানে ভালো মানে এত তাদের থেকে ছোট হওয়া থাকতেও বয়সে তারা আমাকে যে রেসপেক্ট দিত বা ছোট একটা পেন, ওইটাই আমার কাছে অনেক ছিল। বা টিউশন যখন পড়াতাম তো আমার দিদিও স্টার্ট করেছে দেখলেই, আর আমার বাপের বাড়িতে অনেকটা জায়গা, তো সেখানে সুবিধা পড়ানোর জন্য, আর মা যেহেতু একা থাকে তো মায়েরও ভালো লাগে না একা একা, তাই জন্য ও ওখানেই স্টার্ট করেছে। তো আমারও পরবর্তীকালে দেখি ইচ্ছা আছে কি করা যায়, ওই আবার টিউশন যদি স্টার্ট করি সেটাও করতে পারি, বা যদি সরে এসেছি এখন যদি অন্য কিছু ভাবছি, চিন্তা ভাবনা করছি অন্য কিছু নিয়ে, জানি না কতটা কি সাকসেস হতে পারবো। তবে স্বপ্ন দেখতে তো দোষ নেই, স্বপ্ন দেখলেই বলে 5টা স্বপ্ন দেখলে তোমার একটা পূরণ হবে, তো এটাই হচ্ছিল মেন ব্যাপার। টিচার্সদের দিনে এই জিনিসটা আমি ভীষণভাবে মিস করি, বা আমার খুব
খারাপ লাগার জায়গা, কারণ একটা মানুষ যখন দেখবে যে তুমি যে কেউ যারা জব করে করে এসেছে না, তারা প্রথম প্রথম তো আমার ভীষণ খারাপ লাগতো, মানে কেমন একটা বেশ হয়ে গেছিলাম। তারপরেই আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ওই লকডাউনের পর থেকেই মানে এত বেশি বেশ ইনভলভ হতে থাকি। অন্যান্য ছোটোখাটো যে শর্টস ভিডিওর অ্যাপগুলো ছিল সেটাতে ছিলাম, তারপরে তো এই ওয়াইটিতে অ্যাড হলাম, এই হচ্ছে ব্যাপার। তো তখন আমি ভীষণ মেন্টালি কেমন হয়ে গেছিলাম, মানে ভালো লাগতো না ঘরের মধ্যে, কিচ্ছু ভালো লাগতো না কন্টিনিউয়াসলি ঘরের মধ্যে, মানে ওই জিনিসটাকে মিস করতাম। তো যাই হোক, ওটা থেকে বেরিয়ে এসেছি আমি, এই হচ্ছে ব্যাপার। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ সব কিছু ভালোটা যখন শেয়ার করি, খারাপটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? কারণ এটাই এখন আমার একটা অন্য ফ্যামিলি হয়ে গেছে, যেখানে আমি এইগুলোকে ছোট ছোট ব্যাপারগুলোকে না শেয়ার করলে নয়। তো চলো, আজকের ভিডিওর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশন অন করার জন্য। তো আমি আবার চলে আসবো তাহলে অন্য কোনো ভিডিওর সাথে। তো চলো, এখনকার মতো এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।